জিম আফ্রো টি টেন লিগে টানা দ্বিতীয় ম্যাচে দারুণ ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশি উইকেটরক্ষক এ ব্যাটার এবারে জিম আফ্রো টি টেন লিগে জোবার্গ বাফুলোসের হয়ে খেলেন। শুরুতে ব্যাটিং করে মুশফিকুর রহিমের দল সংগ্রহ করেছে 94 রান। দলের করা 94 রানের দারুণ সংগ্রহে বড় ভূমিকা ছিল মুশির। বাংলাদেশি উইকেটরক্ষক এ ব্যাটার গত ম্যাচের মতো এই ম্যাচেও অসাধারণ ব্যাটিং করেছেন। 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা মুশফিকুর রহিম খেলেছেন 158.33 স্ট্রাইক রেটে। মুশফিকের 158 স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের ইনিংসটি ছিল 12 বলে 19 রানের। আজমতুল্লার ওভারে আউট হওয়ার আগে 12 বলে 19 রান করেছেন মুশি। তার 158 স্ট্রাইক রেটের দারুণ এই ইনিংসটি সাজানো ছিল একটি ছক্কা ও দুটি চারে। এর আগের ম্যাচেও 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন মুশফিকুর রহিম 23 বলে। সেই ম্যাচে মুশি করেছিলেন 46 রান। টি টেন লিগের এবারের আসরে টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন মুশি।